صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. مؤمنو گر بچنا چاہو نار سقر سے لو صبح مساء نام خدا نام محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. کیا ڈر ہے قبر میں ہو افعال کردم ہے امت عاصی کا عصا نام محمد. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. محترم المقام عسكري মাদ্রাসার বাৎসরিক জলসার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, নওজোয়ান ভাই হল, পর্দানিশি মা বইন হল, আল্লাহর হাবিব জনাবে আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল, আজকে আমরা একটা উদ্দেশ্য নিয়ে এই জায়গার মধ্যে জমা হইছি। উদ্দেশ্য এই জায়গার মধ্যে আল্লাহ আল্লাহর রসুলের বাণী হুনানি হইব, দিন সম্পর্কে আলোচনা হইব, আমরা জীবনে যা কিছু ত্রুটি আছে অনলাইন সংশোধন করার ব্যবস্থা নিব, আর আল্লাহর দরবার থেকে আল্লাহর কাছ থেকে আমরা সওয়াবের মুস্তাহিক হইমই আশা নিয়ে জমা হইছি। আমার মাত আপনারা বুঝতে অসুবিধা হননি না বুঝরা, আমি তো দেখি আর আপনারার অবস্থা বাকি যে আপনারা ডরাইতরা মাত বুঝরা না, খালি হরিয়া তাহরা ফেরল লগে যদি খাসার যাইতে ডর করে মানুষ খাসা লইন না, মাছ যদি বোঝা যায় না হরিয়াতা হইন। আপনারা যদি মাছ বুঝইন বালা লাগে শোনার চেষ্টা করেন, আপনারা আগে দিয়ে আগুয়ে যান, করে যেগুলো আসেন আপনারা আগে দিয়ে জায়গা খালি থইয়া মসজিদ আমরা মুসলমানের নিয়ম ইকান নাই, আগর খাতার পুরা হরিয়া এরপরে খরর খাতার হবেন, মাছ বুঝা যাননি কেউ জন লড়াত নাই, গতিকে মাছ বুঝরা হরিয়াইন বুধ ভাইয়ান না উঠি যাও কাদুর শরীফ ফড়ুকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. حضرات حاضرين, রাস্তা পায়ে যদি একজন মানুষ আঠিয়া যায় আপনার লগে দেখা হয়, আপনি প্রশ্ন করেন আপনি খানো যাইতা, উত্তরে যদি এই ব্যক্তি হইন বলে আমি খানো যাইতাম আমি কইতাম পারতাম নাই, কইন যেন এই মানুষ সম্পর্কে আপনার আর ধারণা আপনার আর মন্তব্য কিত হইব,
আমার মাত বুঝা গেছে নি। যদি একজন মানুষ হয় আমি খানো যাইতাম, আমি হইতাম পারতাম না। এই মানুষ সম্পর্কে আপনার আর মন্তব্য কি হইব? মাতার দোষ, পাগল, মাতার কেরেক, মোটামুটি কিতা একটা অসুবিধা আছে, ওলা বোঝা যান না। তো আরও একজন মানুষ সম্পর্কে, আরও একজন মানুষ রাস্তা বাই আঠিয়া গেলে সঠিক জবাব না দেওয়ার কারণে এখানো যাইতো হইতে পারেন না গো, থেকে আমরা তারে বহুত তা হই লিতাম পারবো, কিন্তু আমরা নিজের খবর নাই। আমরা ইন কিতার লাগি আইছি, উদ্দেশ্য আমরা ঠিক আছে নি, ইন বইয়া আমরার ফায়দাটা কি হইব, আমরার উদ্দেশ্য ঠিক আছে নি, এই সময়টা আমরা এই আরামর বিছনা ছাড়িয়া আইয়া, খানি ছাড়িয়া আইয়া, এই জায়গার মধ্যে ঠান্ডার মাঝে মাটির মধ্যে বইতাছি, আমরার কোনো উদ্দেশ্য আছে নি না? না, যদি উদ্দেশ্য থাকে না, ঠিক থাকে না, তো পাগল বেটার লাগান নি না? না, কোন যায় গতকে উদ্দেশ্য ঠিক করো আর যতই যাবো কোয়া। আল্লাহর নবী জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, মানুষের সমস্ত আমলের দ্বার মাদার হইল নিয়তের উপরে, যদি নিয়ত থাকে না তাহলে আমলের কোনো অর্থ নাই, আমলের কোনো অর্থ নাই। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলের দ্বার মাদার হইব নিয়তের উপরে। আপনি নামাজ পড়েন আপনার উদ্দেশ্য ঠিক থাকে না, আপনি সদকা খয়রাত করেন উদ্দেশ্য ঠিক থাকে না, তিলাওয়াত করেন উদ্দেশ্য ঠিক থাকে না, আপনার এই সমস্ত আমল বালা আমল ফররা কিন্তু কোনো খামল লাগত নাই, কোনো খামল লাগত নাই। নিয়ত ঠিক করতে লাগবো, আপনার উদ্দেশ্য ঠিক করতে লাগবো, আপনি যে কোনো কাম করেন যদি আপনি উদ্দেশ্য ঠিক করিয়া বালার নিয়ত করিয়া যদি আপনি আমল করেন রব্বুল আলামিনের দরবারও আপনি সওয়াবের মালিক বনবা, নতুবা আপনি নামাজ পড়িয়াও সওয়াব পাইতা নাই, কোরআন পড়িয়াও সওয়াব পাইতা নাই, সদকা করিয়াও সওয়াব পাইতা নাই, কোনো আমলের অর্থ নাই। এর লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ফরমাইন, আমার উম্মতে যে সময় কোনো বালা আমলের নিয়ত করিলেইব, বালা আমলের নিয়ত করার লগে লগে ফরিশতা হলরে রব্বুল আলামিনে অর্ডার দেন, হে আমার ফরিশতা হল, আমার এই বন্দার আমল নামার মধ্যে তুমি তাই নেকিটা লেখিলাও, সওয়াব লেখিলাও। ফরিশতা হলে আরো ধররা, আয় আল্লাহ আপনার বন্দায় তো আবু মনে মনে কল্পনা করে, হে ইরাদা করে, নিয়ত করছে, করতো এই কাম, বলে যদিও করছে না, হে নিয়ত করিলেইছে গতিকে তার আমল নামার মধ্যে একটা নেকি লেখিলাও, যদি বন্দায় এই নেক আমলটা করিলায় কার্যে পরিণত করিলায় রব্বুল আলামিনে অর্ডার দেন, হে আমার ফরিশতা হল, তার এই আমলের বদলা দশটা সওয়াব লেখিলা, বড় কা সুবহানাল্লাহ। নিয়ত করলে এক নেকি আর আমল করিলেইলে কটা নেকি? মা আপনারা বুঝুন না বুধভাই, মাতুন জানি আন্নায় বুধভাই মা আপনারা বুঝলে না, আমি উঠে যাইতে কি লাগবো, কারণ অন্য বুঝাইবার লাহান একজন দেওয়া লাগবে। আমল নিয়ত করলে এক নেকি আর আমল যদি করিলেন, নিয়ত করিয়া আমল করিলে কোন নেকি হইব? দশ নেকি, মাশাআল্লাহ। এখন বোঝা যাক বুঝাইতরা, ঠিক তদ্রুপ এই বন্দায় যদি কোনো গুনার আমল করার নিয়ত করিলে বাদ আমল করতো, কোনো দোষ করিলেই তো নিয়ত করিলেইছে, ফরিশতা হলে লগে লগে তান তান ডায়েরি লইবা লেখিলেইতা, আগে তো লেখছইন এক নেকি করার কারণে আল্লাহ হইয়া দিছেন এক নেকি লেখতা, এক নিয়ত করার কারণে এক নেকি লেখতা, এই বন্দা যে সময় গুনার নিয়ত করবো লগে লগে ফরিশতা হলে লেখতা চাইবা রব্বুল আলামিনের নিষেধ করবা, হে আমার ফরিশতা হল, আমার বন্দা সম্পর্কে কোনো কিছু লেখিও না, বলে আল্লাহ আপনার বন্দায় তো বাদ আমল নিয়ত করি লইছে, বলে নিয়ত করছে আবো আমল করছে না, বলকে সুবহানাল্লাহ। কিতা বুঝুন, আল্লাহ আমরার পক্ষে না বিপক্ষে? আপনার আমার লগে তখন জানি মাতো, তখন আমি মাত আগুয়াইম, আল্লাহ আমরার পক্ষে, কিন্তু আমরা কার পক্ষে? আল্লাহ আমরার পক্ষে, আমরার এটা নিয়া কিভাবে কি করাইতা, আমরার আমল নামা কিভাবে নেকি করিতা, আল্লাহ আমরারে কিভাবে বাঁচাইতা, কিন্তু আমরা এটার খবর নাই, আল্লাহর লগে নাই, আমরা আমরার চিন্তা। মুসলমান হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল, ফরিশতা হলে যে সময় ইরাদা করবা যে বন্দার এই গুনার কথারে লেখিলেই তা আল্লাহর যাতে নিষেধ দিবা, আমার বন্দায় যত সময় বাদ কোনো কাম করছে না, গুনার কাম করছে না, ততক্ষণ পর্যন্ত তুমি তেন আমল নামাত কোনো হাত দিও না, কলম লাগাইও না,
ফেরেশতা হলে অপেক্ষা করবা বন্দায় যে সময়ে এই বাদ খাম করি লইব খারাপ খাম করি লইব তখন ফেরেশতা হলে আবার লেখা আরম্ভ করতাছে এবার রব্বুল আলামিনে আওয়াজ দিবা হে আমার ফেরেশতা হল তুমি তো কিতা করতায় বলে আল্লাহ তোমার বন্দায় তো এখন আমল করি লইছে আগে নেকি করার কারণে আপনি কইয়া দিছেন দশ নেকি লেখতাম এক আমল করার কারণে দশ নেকি লেখতাম কইয়া দিছেন এখন বাদ আমল করছে এখন তো দশ গুণা লেখতাম বলে না কবরদার না আমার বন্দায় এক গুণা করছে এক গুণা লেখো একটা বাজিল একটা গুণা লেখিও না রব্বুল আলামিনে আমরা রে সাইন কিলা বাসাইতা কিন্তু আমরা বাঁচতে রাজি না খালি আউটে থাকতাম সাই আল্লাহর হাবিব জনাবে আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল হাদিস শরীফের মধ্যে আয় মুমিনের কলব মানুষ জাতির দিল আল্লাহর দুই কুদরতি আঙ্গুলির মাঝখানে রব্বুল আলামিনে যেদিকে বিরাই দেন বন্দা দিল ওদিকে ফিরে যায় আল্লাহ যদি বালার দিকে বিরাই দেন আল্লাহ বিরাই দিব বাদর দিকে বিরাই দিল আল্লাহর ইচ্ছা গতিকে সব সময় আমরা আল্লাহর কাছে সাহায্য চাইতাম আমরা নিজে ইচ্ছা করিয়া বালাবো না নেককার বোনা সম্ভব না নিজে ইচ্ছা করিয়া যেন কুচ্ছু করিলেই মু সম্ভব না আল্লাহর হুকুম ছাড়া এখান সবর বিশ্বাস আছে না আল্লাহর হাবিব জনাবে আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ফরমাইন হে আমার আদরের সাহাবী হল এই মখলুকাত রে সৃষ্টি করার আগে আসমান জমিন রে সৃষ্টি করার আগে রব্বুল আলামিন এ বন্দা দুজফিনা বেশ ঠিকটা ফয়সালা করি লইছো আমরা আমরা তো হইয়ার বেশ করি নামাজ হলে ব্যস্ত যাই মুগি রোজা রাখলে আমল বালা হলে ব্যস্ত যাই মুগি ইলা নাই আল্লাহ আমরারে সৃষ্টির আগে আসমান জমিন সৃষ্টি করার কয়েক হাজার বৎসর আগে আল্লাহ এখান ঠিক করি লইছেন আমরা সে বেহেস্ত যাইমু আর সে দুদহ যাইমু মাথান বালাহরি বুঝছেন নি বুঝুন না তে খাসা তা গোয়াইন তো জলদি বুঝলেইবা আগে দিয়া গোয়াইন বুঝতে সুবিধা হইল আল্লাহর যাতে ই কথার ফয়সালা আগে লই লইছেন আমরা সে বেহেস্ত যাইমু সে দুদহ যাইমু এই কথার তো কি একটা মন প্রশ্ন সারারও জাগে চেয়ার নমাজ ভরিয়া কিতা করতাম কি ঠান্ডার মাঝে অজু ভরিয়ার কিতা করতাম আল্লাহ যখন ফয়সলা করি লিছুন তান মুখ সে গেছে ইয়া চেয়ার তো থান থান অগ্রে দিবা আমরা রে দিতা নাই না আইলা নাই এই প্রশ্ন খালি আমরা নাই সাহাবায়ে কেরাম অহলার সামনে যে সময় আল্লাহর হবিবে এই বয়ান করছেন এই তত্ত্ব দিছেন আল্লাহর হাবিবর খেদমত সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রব্বুল আলামিনে যখন বেহেশতি খে দুজখি দেখে রব্বুল আলামিনে যখন ইটা ফয়সালা নিছেন কি তাহলে আমরা আর আমল করিয়া কি তা করতাম আল্লাহর তকদিরের উপরে আমরা ভরসা করি বই থাকি আর তো জরুরত নাই আল্লাহর হাবিবের সমাধান দেন হে আমার সাহাবিও কল তুমি তাইন বুঝছো না কিটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ফরমাইন রব্বুল আলামিনে তকদির ঠিক করি লইছেন খে বেহেশতি খে দুজখি যারারে রব্বুল আলামিনে মুকদ্দর মারি দিছেন এই ব্যক্তি জান্নাতি এই দুনিয়ার জমিন হে যে খাম করব জান্নাতির কফলর খাম করব হে কোনো দিন বাদ ভতে চলতো না শরীর যাইতো না নমাজ চাড়িতো না মিশা মাতিত না সুদ খাইতো না মদ খাইতো না মাংসরে টগিত না মানুষের বিবাদ করতো নাই হিংসা করতো নাই বুড়া ইত্যাদি সবসময় তার জীবনরে হরাই রাখবো আলাদা রাখবো দূরে রাখবো এই মানুষরে আজনা যদি শয়তানের ওয়াসওয়াসের মধ্যে পড়িয়া কোনো অসুবিধার কারণে কোনো অ্যাক্সিডেন্ট হিসাবে যদি কোনো বাদ খাম করি লয় লগে লগে হে আল্লাহর দরবারে পড়ি যাইব তো বা করি লইব আজনা মানুষে বাজ ভরলে হে বুঝি লইব ওয়াজ নসিহতে হে সংশোধন হয়ে যাইব তার মা বাবার সংশোধনে হে সংশোধন হয়ে যাব তার অলিবারি সিন অখলর বড় অখলর সাবধানতার কারণে হে সংশোধন হয়ে যাব তারে বড় মহৎ দিছে আইয়াও বুঝানি লাগতো নাই কোরআন হদিস দিয়েও তারে বুঝানি লাগতো নাই হে অটোমেটিক ঠিক হয়ে যাইব কিন্তু মকদ্দর যার নাই যারে আল্লাহ জাহান্নামী বানাইছেন এ নমাজ তো পড়তো নাই রোজা রাখতো নাই হজ করতো নাই জকাত দিত নাই দুনিয়ার যে তো কুকীর্তি আছে কোনো জিনিসে তারে ছাড়িয়া যাইতো নাই আলিম উলামা হলে কোরআন হদিস দিয়া বুঝাইলে হে শুনতো নাই বুঝতো নাই এই সমস্ত তাকি হে দূরে থাকবো এই কথার একটা উজ্জ্বল প্রমাণ
বিশ্বাস করার মতো বুঝবার মতো একটা প্রমাণ আপনারা দেই। আবু জাহেল নাম শুনছেননি? আবু জাহেল চিনবাইতরা তো না, দেখলে ওই ঘুরে বালা হরি সারায় আমরা চিনি। আল্লাহর হাবিব জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজে তান চোবান দ্বারা তারে বুঝাইছেন, তোর কলমার দাওয়াত দিছেন, মুসলমান হইছেনি হইছেনি, এর থেকে বড় আর বুঝাওরা দুনিয়াটাই বানে। আল্লাহর নবীর থেকে বেশ বুঝাওরা বালা বুঝাওরা আর আওয়া সম্ভব আছেনি? আর নাই। আল্লাহর হবিবে বুঝাইছেন, আল্লাহর হবিবে নসিহত করছেন, আল্লাহর হবিবে কুরআন শুনাইছেন, আল্লাহর হবিবে কলমার দাওয়াত দিছেন, দিনের দাওয়াত দিছেন, কিন্তু তার মগজেটা বুঝছে না, তার দিমাগে লইছে না। কারণ হে আজলি কম বত রব্বুল আলামিনে তারে দুজকর মধ্যে বানাইছেন, তার মুকদ্দর দুজক। গতিকে রব্বুল আলামিনে যখন আমরারে মুসলমানের কুলো জন্ম দিছে, আমরার সব মুসলমান না নিন, ইন তো অন্য ধর্মী সব আইসেন না, সব মুসলমান খিলা বুঝাইলাম আমরা মুসলমান। আপনারা সারা তো ইকান কইলা আমরা সব মুসলমান খিলা ভোটার লিস্ট দিনে আইডেন্টি আছে, আগে নাম মোহাম্মদ ওতা উদ্দিন লাগাইলাছে, এন মুসলমান বলা নানি। এটা আমরা স্বাভাবিক নলেজ হয়ে গেছে। যদি করে দি মোহাম্মদ তাকে আখের লাস্টে দি উদ্দিন আলী রহমান ইটা লাগাই তাকে ও এন মুসলমান, এইন মুসলমান। জি না, এইন মুসলমান নাই। আল্লাহর হাবিব জনাবে আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মায়ার উম্মত হল আমরা, একে অন্যরে বালা সিনিয়র, আমরা মুসলমান, আমরার বাবা মুসলমান, আমরার দাদা মুসলমান, এই হিসাবে সূত্রে বংশসূত্রে আমরা মুসলমান। নামে হাক যে পত্রয় আমরা সরহারের কাছেও মুসলমান, কিন্তু আমরা আল্লাহর কাছে মুসলমান হইলাম কি নাই কথা একবারটা চিন্তা করছিনি? আমরা তো মুসলমান দাবি করি আর আমরার মাঝে মুসলমানই কতখান আছে ময়দানে মাসর আইডেন্টিফাই। তো আমার এই প্যান কার্ড দিয়ে আধার কার্ড দিয়ে আর ভোটার লিস্ট দি হইত না, আধার কার্ড প্যান কার্ড ভোটার লিস্ট দিয়ে আমরার ময়দানে মাসর আমরার পরিচয় হইত নাই। আমরার যাইন দিল দ্বারা আল্লাহ একজন শিকার হরমু, আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আল্লাহর রাসূল শেষ নবী কথা দিল দ্বারা বিশ্বাস হরমু আর জবান দ্বারা একরার হরমু ইকান শিকার হরমু। যদি আমরা ইয়া শিকার করি থাকি, ইমান আনি থাকি, তাহলে ময়দানে মাসর আমরারে মুসলমান গণা হইব। নতুবা দিল এক বায়ে মন এক বায়ে জবান আর অকবাই ইতার দ্বারা মুসলমান হিসাবে আমরা হাজির দিতাম পারতাম না। মুসলমান হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। ইমান কি জিনিস? ওলামায়ে কেরাম হলে ইমানের সংজ্ঞা বয়ান করেন, আল ইমান ও তাসদিক মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বিমা যা বিহি মিনাদ্দিন জরুরাতান। আল্লাহ আল্লাহর রসুলের উপরে বিশ্বাস করতাম, আল্লাহর রসুলে আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে আমরারে জানাইছেন, যা কিছু তবলিগ করছেন বুঝাইছেন, এই সমস্ত রূপরে দিল দ্বারা একিন রাখতাম। এই সমস্ত রূপরে যদি আমরা বিশ্বাস রাখি, জবান দ্বারা একরার করি, তাহলে আমরা মুসলমান হইলাম। আর মুসলমান ওইয়া লগে আমরা শর্ত আছে, একজন মানুষ যদি আরেকজনের পাগল হয়, একজন যদি মানুষ আরেকজনের আশিক হয়, তো যার আশি কইব এর বিরুদ্ধে কোনো মাত শুনতে রাজি হইব না। পঞ্চায়েত ই মাসুক যে এ যেটা চাইব, মাটি থুতা চাইলে বালা লাগলে তার মা লগে ইয়া মাটি থুতিব, খাবড় পিন্দি পিন্দা বালা চাইলে খাবড় পিন্দিব, যে জিনিস মহবুবে মাসুকে যে জিনিস বালা পাইব, ঠিক আশিকেও জিনিস বালা পাইব। আমরা দাবি হই আর আমরা আল্লাহর আশিক আল্লাহর নবীর আশিক, কিন্তু আল্লাহ যেখান চাইন আমরার বালা লাগে না, আল্লাহর নবী যেখান সাইন ইখান আমরার বালা লাগে না, যে আর আমরা আশিক হইল নাম হই দিলাম আমরা আহলে সুন্নত ওলানানি বিষয়ে। আমরা আহলে সুন্নতর মানুষ, নবীর আশিক, কিন্তু নবী কিলা নমাজ ভরন, নবী কিলা রোজা রাখন, নবী কিলা কাপড় বিন্ধন, কত জিনিস না পছন্দ করেন, কত জিনিস হালাল হন, কত জিনিস হারাম হন, ই দিকে আমরার লক্ষ্য নাই, এদিকে আমরা লক্ষ্য নাই।
এটা সিন্নি বাড়ির সামস ফালানি খাতা ফালাইয়া তৈলা বাটো ফাইলে তৈগুন ফাইলাম ইলা চলিয়া আমরা রইত নাই মুসলমান হল আমরা খেও 80 বছর খেও 60 বছর খেও 50 বছর খেও 30 বছর খেও 25 বছর আমরা খাটাই লইছি যেভাবে খাটাই লইছি বরবাদ করি লইছি ইতার সংশোধনের ব্যবস্থা আল্লাহ আমরা রে দিয়া দিছে আমরা যদি সংশোধন করি না তাহলে আমরা পরবর্তী কিয়ামতের ময়দানে আমরা যাওয়ার আর জায়গা পাইতাম না এই দুনিয়াতে আমরা সংশোধন করতে লাগবো এটা আসানক কথা নাই যে আমরা গুনা হরি লইছি নমাজ চালি দিছি মিশা মাতি লইছি জিনাকারি হরি লইছি শরাব খাই লইছি মদ খাই লইছি সুদ খাই লইছি ইকান বড় হতা নাই ইকান বুঝা হইল বড় হতা এই দোষ করছি যেখান ওখান হইল বড় হতা দোষ করিয়া নিজে যদি দোষ বুঝি লাই তাহলে আর হতে যাইতাম নাই আর এমনি দোষ দোষ হইয়া কোনো লাভ হইত নাই বিলাই তোবা হইন নানি ডেইলি যদি আপনি হাজার বার তোবা করেন আর আমি মিশা মারতাম না ফিরিয়া মিশা মাতিত্রা মত হইতাম না ফিরিয়া মত হইত্রা নমাজ ছাড়িতাম না ফিরিয়া নমাজ ছাড়িত্রা ই তোবার কোনো দাম নাই মুসলমান হল নিজের হকিকতরে চিনার চেষ্টা করকা এই জমিনের মধ্যে আল্লাহর হাবিব জনাবে আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমরা অতি সম্মানী উম্মত অন্য দুনিয়ার আরম্ভ থাকি শেষ পর্যন্ত অন্য নবী ওগুলোর উম্মতরই দাম নাই যে দাম রব্বুল আলামিনে উম্মতে মুহাম্মাদির দান করছো আগর নবী ওগুলোর উম্মতে ইলা নমাজ পাইছিল না নমাজ আছিল কিন্তু ইলা নাই আমরা নমাজ ভরি রোজা রাখি সপ্তাহ ভরি কিন্তু নমাজের হকরে আদায় করিয়া নমাজ কি জিনিস সিনিয়া আল্লাহ আল্লাহর রসুল রে সিনিয়া করার চেষ্টা করি না শুধু মানুষ দেখাইবার লাগি হরি মানুষের কাছ থেকে বাঁচিবার লাগি হরি মানুষে হইবাই গুবে নমাজি এর লাগি নমাজ ভরি মানুষে হইবাই গুবালা নাই ওই হিসাবে তার কাছে বালা হইবার লাগি সদকা হইরা তোর বিভিন্ন কাম করিলে দেখাই দেখাইয়া আর দেখাইয়া করলে সব আমল বেকার হয়ে যায় মানুষের হুনাইবার লাগি আমল করেন আপনার আমল বেকার হয়ে যাইব মানুষরে দেখাইবার লাগি আমল করেন না আপনার আমলের কোনো দাম থাকত না যে খাম মানুষে দেখুক কা না গুনুক কা ইটার দিকে লক্ষ্য না রাখিয়া আল্লাহ আল্লাহর রসুল রে রাজি করবার লাগি উদ্দেশ্য যে খাম করবা আপনার আল্লাহর দরবার ওইটা আমানত হইবা আল্লাহর হাবিব জনাবে আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মায়ার উম্মত হল রব্বুল আলামিনে আমরারে নমাজ দিছন নমাজ দিছেন নমাজে পড়লে আল্লাহর কোনো দেশ আগুয়াই বনি কইন চাই কোনো দেশ আগুয়াই বনি মাত বুঝা গেছে নানি একজন রে যদি টাকা পয়সা দেন হে তো বাড়ির ঘর বাড়ি বানাইয়া তুলা তার আগুয়াই বন না আগুয়াই তো নাই যে আল্লাহর লাগি আমরা নমাজ পড়লে আল্লাহর কোন বাজু আগুয়াইব কিছু আগুয়াইব নি নমাজ পড়লেও আগুয়াই তো না নমাজ না পড়লে কমছ নাই বুঝা গেল আল্লাহরই না কোনো ফায়দা আর কিচ্ছু নাই আমরা নমাজ পড়লে আল্লাহর কোনো ফায়দা কিছু আইত নাই ও যাইত নাই যে ফায়দা খা ফায়দা হইল কি আমরা এই নমাজটা খান তো কি আইলো সামান্য একটা জিনিস আপনারা বুঝুক আল্লাহর হাবিব জনাবে আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে রব্বুল আলামিন দাওয়াত হরি মেরাজ নিলা আরশে আজিম নিলা যাওয়ার সময় এক এক আসমানও দেখলা এক এক ফরিশতা হলে এক এক গুরুয় কিতা হররা কেউরো দেখলা এক আসমানও দেখলা রুকুর অবস্থায় সব আসুন আর এক আসমানও দেখলা সব কেয়ামার অবস্থায় আসুন আর এক আসমানও দেখলা কেউ সজদার অবস্থায় আসুন আর এক আসমানও দেখলা কেউ বোয়ার অবস্থায় আসুন এক এক অবস্থায় এক এক আসমান ফরিশতা হলে খালি আল্লাহর ইবাদত কররা কেয়ামত পর্যন্ত করতে থাকবা বড় কা সুবহানাল্লাহ আল্লাহর নবী জনাবে আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পথে যে সময় এক এক আসমান ও এক এক সুরতে ফরিশতা হলে আল্লাহর ইবাদত এক এক নমুনা করতে দেখলা মনের মধ্যে আফসোস হইল হায় রে হায় যদি এই ধরনের ইবাদত আমার উম্মতর লাগি আল্লাহর জাতে দিলেইতা তে আমার উম্মত হলে সব ধরনের ইবাদত সব রকম সব সুরতে আল্লাহর ইবাদত রে আদায় করলাম না মন শুধু আফসোস হইয়া গেছে যাইতে সময় দেখি দেখি গেছেন আর মনের মধ্যে এই আক্ষেপটা লইয়া গেছেন জগাত যাওয়ার ভরে সালাম কালাম শেষ হইল রব্বুল আলামিনে আল্লাহর হবিবর উম্মতর লাগি নামাজ রে ফরজ করি দিলাম
এই নমাজরে ফরজ করি দিলা, যাওয়ার সময় মনে আফসোস লইয়া গেছেন যে কয়ফিয়ত যে সুরত হল আল্লাহর জাতে ও নিয়ম নমাজরে কান হবিবর উম্মতর লাগি ফরজ বানাই দিলা। আও জিব্রাইলে আই একবারে নমাজ পড়িয়া দেখাই দিয়া গেছেন খিলা নমাজ পড়তা। দুই দিনে নমাজ পড়ছেন, একদিনে কখ নমাজ, একদিনে পাঁচ অক নমাজ। জিব্রাইলে দুই দিন পড়াইছে, দুই দিনের কারণ কিটা, কোন নমাজ কোন অক্তর আরম্ভ খানটা কি অক্টা দেখাইছেন একদিন। পাঁচ অক্তর নমাজ ইমামতি হরিয়া নবীজির লগে লইয়া পড়িয়া, জমাতর সহিত নবীজির লগে লইয়া পড়িয়া আরম্ভণিত অক্তর আউয়াল কোন সময় অক্টা দেখাইয়া দিয়া গেছেন নমাজ পড়িয়া। বাদর দিন আইয়া আখের অক্ত, বাদর দিন আইয়া আখের অক্ত পাঁচ অক্তর নমাজ ওলা পড়িয়া দিয়া গেছে। আল্লাহর হাবিব জানাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় সমস্ত জীবনে একবার আখেরি অক্ত নমাজ পড়ছেন, দ্বিতীয়বার আখেরি অক্ত নমাজ পড়িছেন না বলক সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিনে যে দেখাইবার লাগি আখের অক্ত একদিন পড়াইছিলা, ও আখের অক্ত পড়িছেন, এছাড়া দ্বিতীয় দিন আর আখের অক্ত নমাজ আল্লাহর নবী পড়িছেন না। আমরা আখের অক্ত কিতা বক্ত চাই, নমাজের অক্ত আরম্ভ হয়ে গেছে অন্য খামলা আমলার আরো জটিল হয়ে যায়, নমাজর লাগি আমরার পরোয়া থাকে না, নমাজ কিভাবে আমরার সঠিক হইত কিভাবে শুদ্ধ হইত এই দিকে আমরার খেয়াল থাকে না, নমাজ তো আমরা অন্য খামার মধ্যে ব্যস্ত হয়ে যাই। এই নমাজ সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস হযরত জিবরিল আমিন রে রব্বুল আলামিনের 600 খান পর ডাকনা দিয়া সৃষ্টি হয়েছেন। হযরত জিবরিলর ডাকনা কখন আছিল? 600 খান, বুঝছেন তোমার, হযরত জিবরিলর ডাকনা আছিল 600 খান। তো আসলি সুরত যে সময় দিছেন জিবরিল আমিনে দেখিয়া খুশি হইয়া আল্লাহর জাতর শুক্রিয়া আদায় করতে দুই রাহাত নমাজ পড়ছেন, দুই রাহাত নমাজ পড়ছেন, এক রাহাত 20 বৎসর আর এক রাহাত 20 বৎসর, টোটাল 40 বৎসর। 40 বৎসরে জিবরিল আমিনে দুই রাহাত নমাজ শুক্রিয়া দান করেছেন বলক সুবহানাল্লাহ। রব্বুল আলামিনে জিবরিলের নমাজ দেখিয়া খুশ হইলা, খুশ হইয়া কইল ও জিবরিল তুমি তো আমার এবাদতর হক রে আদায় করিয়া আজকে এবাদত করছ, আমি তো তোমার এবাদতে পুরা খুশ হয়ে গেছি। জিবরিল আমিনে আরো ধরন ইয়া আয় রব্বুল আলামিন, এই আমার মতো আর এখন পর্যন্ত গিটা আপনার এবাদত আর কেউ করছেন নানি। রব্বুল আলামিনে ফরমাইন তুমি যেভাবে হক আদায় করিয়া আমার দুই রাকাত নামাজ রে আদায় করছো ইলা আর কেউ করছেন না, আমি তোমার উপরে অত খুশ হয়েছি। কিন্তু আখেরি জমানাত আমার এক নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনের মধ্যে আইবা, তান উম্মতর লাগি আমি নমাজ দিব, আমার নবীর উম্মতে যে সময় দুই রাকাত নমাজ পড়ব তখন তার দিলও তো মজবুত থাকত নাই, তার শরীরও মজবুত থাকত নাই, তার পাখিও তো মজবুত থাকত নাই, জাইরা বাকির পানি দিয়া ওযু ফড়ব, শরীর পাক করব, সাফ করব, কিন্তু তার ভিতরে নানান যন্ত্রণা থাকব, নানান দিকে খেয়াল থাকব, তার অন্তরের মধ্যে হিংসা থাকব, নানান ধরনের লালস থাকব, এই সমস্ত যে বুড়াই আছে হারাম জিনিস সকল আছে, তার শরীর পাক থাকতো না, জাইরা হে পাক হইয়া ওযু হরিয়া হে নমাজ খাড়া হয়ে যাব, তার মধ্যে এই শক্তি থাকতো না যে 40 বছর খাড়া থাকতো, এই শক্তি থাকতো না, তার ই বরদাস্ত হইতো না, তার ই সবর করার শক্তি থাকতো না, তার শরীরের ই শক্তি থাকতো না। ও জিবরিল আমার নবীর উম্মতে তো কমজোর হইবা, নমাজের মধ্যে খাড়া হইব, নমাজের মধ্যে খাড়া হইব, তার দিশা অন্যখানে থাকবো, নমাজের মধ্যে খাড়া হইব, তার দিশা বাজারও থাকবো, তার দিশা অন্য জায়গার মধ্যে থাকবো, এমত অবস্থায় এই নরম কমজোর হালত লইয়া আমার নবীর উম্মতে দুই রাকাত নামাজ পড়ার কারণে আমি তার আরে পুরস্কার হিসাবে জান্নাতুল মাওয়া দান করব বলক সুবহানাল্লাহ। আল্লাহর জাতে জিবরিল জানাইলে আমি আমার নবীর উম্মতে দুই রাকাত নামাজ পড়ার কারণে এত কমজোর, এত নরম, এত
সব কিছু মিশ্রিত অবস্থায় দুই রাকাত নামাজ পড়বো, কিন্তু তারে আমি খুশি হইয়া জান্নাতুল মাওয়া দান করব। রব্বুল আলামিনের কাছে জিব্রিল আমিনে আরজ হল, না আল্লাহ, আপনি যে জান্নাতুল মাওয়া অত খুশি আপনার নবীর উম্মতরে দান করবা, এই জান্নাতুল মাওয়া খান আমি দেখতাম চাই, রব্বুল আলামিনে ইজাজত দিবা। জিব্রিল আমিনে তান 600 খান ডানা লইয়া উড়া আরম্ভ করবা, সারা জান্নাতুল মাওয়া সফর করবা, সয়ের করবা 300 বৎসর উপরে উড়িবা, 300 বৎসর পরে আবার জমিন আমি আল্লাহর দরবারে সজদা ছড়িয়া আরো ধরবা, আল্লাহ আমি 300 বৎসর 600 খান ডানা লইয়া উড়িলাম, আমি জান্নাতুল মাওয়ার কত খান সয়ের করলাম, 10 ভাগরে এক ভাগ নি না 4 ভাগরে এক ভাগ না 3 ভাগরে এক ভাগ না অর্ধেক করলাম, আপনি আমার ওখানটা জানাইন। রব্বুল আলামিনে ফরমাইন, হে জিব্রিল, তোমার এখন 600 খান ডাকনা আছে, 600 খানোর জায়গায় যদি আমি 1200 খান ডাকনা দেই, তোমার যে শক্তি আছে ডবল করে দেই, শক্তি যা আছে ডবল করে দেই, এরপরে তুমি এখন 300 বছর ছয়ের হরছ, তুমি যদি 300,000 বছর ছয়ের হর, তবুও জান্নাতুল মাওয়ার 10 ভাগের এক ভাগ দেহাও তোমার লাগি সম্ভব হইত না। মুসলমান হল, এখন আন্দাজা লাগাইন আমরা টুটা ফাটা এবাদতর লাগি আল্লাহ কত গান করিয়া পাইছে, আল্লাহর আমরার লগে মায়া আছে নি না, মায়া আছে, মায়া কত গান আওখানোর মাফ লইলেন। রব্বুল আলামিনে মহাব্বত জিনিস দেখটা এটারে সৃষ্টি করিয়া 100 ভাগর এক ভাগ এই দুনিয়াবাসীরে দান করছে, 100 ভাগর এক ভাগ এই জমিনবাসীরে দান করছে, জমিনের মধ্যে যেত আসন মানুষ পশু পক্ষী যা আসন সবে মায় ছেলেরে মায়া করে, বাপে ছেলেরে মায়া করে, আওলাদে মা বাপর লোকে মায়া করেন, স্বামী স্ত্রীরে মায়া করেন, ইটা মায়া খানটা কি হোক 100 ভাগর এক ভাগ। আস্তা দুনিয়ায় যারা 18,000 মখলুকাতর মায়া 100 ভাগর এক ভাগ, ও অনলাইন দি সারা এই সংসার খাটাইছিলা, কিন্তু বাকি 99 ভাগ রব্বুল আলামিনের কাছে। এখন আন্দাজ করেন বন্দার লগে আল্লাহর কত, আল্লাহ আল্লাহর জাতে তান বন্দারে কতটুক মায়া করেন। হদিস শরীফের মধ্যে আয় উলামায়ে কেরাম হলে বাজ নসিহত বয়ান করেন, প্রত্যেক দিন সূর্য ডুবাল সাথে সাথে রব্বুল আলামিন দুনিয়ার আসমান হইয়া হাজির হই যান, তান রহমত লইয়া বন্দা হলরে ডাক হইন, ও আমার বন্দা হল খে মাফি চাইতায় আমি মাফ করি দিমু, খার কোন অসুবিধা আছে আমি সুবিধা করি দিমু, খার কোন সওয়াল আছে আমার কাছে জাহির করো আমি পূরণ করি দিমু। আমরা কিতা করি না আমরা হইয়া ঘুমাই, খালি সবে কদরের রায় তৈল সবে বরাত আইল, ও মাত্র আমরা বুঝবাইলাম বলে আমরা রায় কু জাগিবার সময়, কিন্তু প্রত্যেক রায় রব্বুল আলামিনে আমরারে রাখুন, কিন্তু এদিকে আমরা খেয়াল করি না আমরা লক্ষ্য করি না। মুসলমান হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল, আমি আপনার সামনে আয়াতে করিমা তিলাওয়াত করছি, রব্বুল আলামিনে ফরমাইন ইন্নাল্লাযিনা আমানু ওয়ামিলু সালিহাত, যারা ঈমান আনবো আর নেক আমল করবো, ইন্নাল্লাযিনা আমানু ওয়ামিলু সালিহাত আর নেক আমল করবো, নেক আমল এক জিনিস না অসংখ্যক জিনিস পড়ে গেছে। আমরা মনে করি নামাজ নিজে পড়ি লইলে কাম দিলেইছি, নিজের আওলাদর খবর নাই, নিজের ভাই বিরাদর খবর নাই, নিজের বিবি বাচ্চার খবর নাই, নিজে হলে হলে উঠিয়া মসজিদ গিয়া আজান দিলাম নমাজ পড়িয়া আইলাম, ইটার দ্বারা নমাজ কায়েম হয় না, ইটার দ্বারা নমাজ কায়েম হইছে না। ইন্নাল্লাযিনা আমানু ওয়ামিলুস সালিহাতি ওয়া আকামুস সালাহ, যারা নমাজ রে কায়েম করবো, নমাজ রে কায়েম করতে হইলে আপনি আপনার বাড়ির মুরব্বী আপনার এলাকার মুরব্বী আপনি সবর দিকে নজর রাখতা, এরা নমাজ পড়েননি, এরা ইসলামর বিধান মানিয়া চলেননি, এরা সুদ খাননি মদ খাননি জিনাকারী যাননি সরা বিরোধী কাম করেননি, আপনার দেশের মুরব্বী হইলে আপনার ইচ্ছা ময়দানে মাসর প্রশ্ন আল্লাহ করবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আলা কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, হে আমার উম্মত হল তুমি জান প্রত্যেক একটা জিম্মার জিম্মাদার হিসাবে আসো ময়দানে মাশর, তোমার জানার জিম্মাদার হিসাবে রব্বুল আলামিনে প্রশ্ন করবা, যদি সঠিকভাবে এই দুনিয়া পরিচালনা করি যাও তাহলে ময়দানে মাশর তোমার
অধিক ফজিলত দেওয়া হইব, তোমার সম্মান দেওয়া হইব। আর যদি সমস্ত এলা করিয়া তুমি ছাড়ি দেও, তার দিকে লক্ষ্য রাখো না, পরোয়া করো না, তাহলে তুমি কাঠপোড়া খাড়া হইতে লাগব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার হাদিস, মুরুসি বিয়ানাকুম ইযা বালাগু সাবআ ওয়াদরিবুহুম ইযা বালাগু আশরা। হে আমার উম্মত হল, তোমার তানোরা ওলাদ হল, যদি সাত বৎসর বয়স হয়ে যায় এরারে নামাজর তাকিদ দিও। আমরা কিতা করি, চার বছর কোনো সুরত আটা গেল ওগুরে লইয়া আস্তে আস্তে টানি টানি মসজিদ লইয়া যায় গিয়ে, কোনো সময় ওই গিয়ে গিয়া বেড়াচড়া করতো জমাতর মানুষের সানিত, কোনো সময় আসিব কোনো সময় শান্তিব, সারা দিশা নষ্ট করতো। আর যে সময় সাত বছর হয়ে গেল ইগুরে হই মুগিতা নমাজও আমি যাই আর গিরে, তুই গাই গুদা ডুলাই দে, আন্না ও টিফিন গুথার নেই, আন্না খরচ খানকা বাড়ি টানি দিয়ে হবাই দি তারে দিয়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায়ে ফরমান, তোমার তানোর আওলাদ হল সাত বৎসর হয়ে গেলে তুমি তাই নমাজর তাকি দুহরিও, দশ বৎসর হয়ে গেলে নমাজ পড়ে না, তারে বেত লাগানি লাগলে বেত লাগাইও, শাস্তি দেওয়া লাগে শাস্তি দিও। আমরা সময় মতো কাম করি না, সময় মতো কাম করি না। যে সময় শিক্ষা দিতাম আওলাদ রে মুসলমান বানাইতাম, মুসলমান আমরা বানাইতাম নি, কিন্তু পয়লো আমরা বুঝবো ইয়ার মুসলমান বলা নামি, আমরার গরজ এটা হুরুদা জন্ম নিনি, এটা কোনো অন্য ধর্মর নেই, এটা তো আমরা কিতা হইয়া মুসলমান। আর মিজুর গরজ এগুলো জন্ম নিব, এগুলি আমরা মুসলমান হইমু নি, এগুলি আমরা কিতা হইমি মিজু হইব অন্য জাত না কিলা নাই। হাদিস শরীফ আমি আপনার সামনে আগে রাখছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায়ে ফরমাইন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম, দুনিয়ার জমিনও যেত সন্তান জন্ম নিন, চাহে মুসলমানের গরো জন্ম নেও, চাহে ইহুদির গরো জন্ম নেও, চাহে নাসারার গরো জন্ম নেও, এতে আমরার মিজুর গরো জন্ম নেও, কুকির গরো জন্ম নেও, খাসিয়ার গরো জন্ম নেও, যার গরো জন্ম নেও, এ মুসলমান হিসাবে দুনিয়ার জন্ম নেব। সুবহানাল্লাহ। এরপরে فَأَبَوَاهُ يُهَوِّدَانِهِ أَوْ يُنَصِّرَانِهِ أَوْ يُمَجِّسَانِهِ, এই সন্তানর মা বাবায় এই সন্তান রে মুসলমান বানাইব, বা ইহুদি বানাইব, বা নাসারা বানাইব, বা মজুসি বানাইব, আগুন ফুজারি বা বানাইব, বিভিন্ন ধর্মান্তরে ধর্মান্তরিত করব মা বাবায় করে। এখন চিন্তা লাগাইন, আমরা তো মনে করি আর আমরা রাওলাদ হল মুসলমান হয়ে গেছে না, আর চিন্তা নাই, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার হাদিস অনুযায়ী আমরা বাচ্চান্তরে যদি আমরা মুসলমান বানাই না, তাহলে অন্য তারে অন্য ধর্মত লইয়া যাইব গিয়া, অন্য পথে চালাইব, অন্য ধর্মত লইয়া যাইব, মুসলমান তাকি বাহির করি লইয়া যাইব গিয়া, যদি আমরা খেয়াল করি না। মুসলমান হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মায়ার উম্মত হল, এই দুনিয়াত মানুষ জাতির সৃষ্টির আগে রব্বুল আলামিনে তার রিজেক ঠিক করে লইছে, রিজেক লাগি ফেরর শিক্ষা দেওয়ার জরুরত নাই, রিজেক লাগি শিক্ষা দেওয়ার জরুরত নাই। মান ইজ্জত যে একটা রব্বুল আলামিনে আমরারে দিয়া দিছে, আখেরি নবীর উম্মত হিসাবে আমরার যে মর্যাদা আছে এই মর্যাদা ঠিকাইয়া রাখতে আমরার লাগি বহুত চিন্তার ব্যাপার, চিন্তার বিষয়। যদি আমরা ঠিক মতো তার তরবিয়ত করি না, তারে শিক্ষা দেই না, উপযুক্ত সময়ের মধ্যে যদি তারে শিক্ষা দেই না, তাহলে বড় ইয়া হারলে আর আমরা দেওয়া সম্ভব হইত না। সময় তাকতে শিক্ষা দেওয়া লাগলো, সময় তো আপনি শিক্ষা দিলে না, তারে মুসলমান বানাইলে না, মুসলমানই শিখাইলে না, বড় আর পরে আপনার যত মান্যতা করবো আপনার হতা উল্টাইব, এখন আর মেসাবর কাছে গিয়া ওয়াজর হতা হইয়া লাভ হইত নাই, বলে একজোরা মা বাবার ওয়াজ ভরণ জানি কেন কইয়া আল্লাহ বইত নাই, আপনার সময় আল্লাহর হুকুম আপনি মানছেন না, গতি কি আল্লাহ তার বন্দারে আপনার মুখে ফিরাইলি। আর যদি আপনি সময় মতো তারে শিক্ষা দেন, এতে আপনার আপনার আপন ফুয়ারে আপনার আপন ছেলেরে আপনি শিক্ষা দেন, তাহলেও আপনার কথা মানবো, আপনার বাধ্য থাকবো। অন্য ছেলেরে অন্য পড়াপড়শির ছেলেরে যদি আপনি শিক্ষা দিন, তাও আপনার কথা মানব, কারণ মূলত আপনি মালিকের কথা শুনছেন, গতিকে মালিকই আপনার কথা শুনাইব। তখন আপনার হুদ্দর ভুয়াও লাগতো না, ফরর ভুয়াও আপনার বাপ বাপ, আপনি যদি আল্লাহর কথা মানিলেন,
তাহলে বড়র কথায় আপনার বাপ ডাকিব, আর যদি আল্লাহর কথা মানুন না আপনার দোয়ায় আপনার বাপ ডাকতে রাজি হইত না। মুসলমান হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। রব্বুল আলামিনে ফরমান ওয়া আকামুস সালাত, যারা নামাজ রে কায়েম করব, ওয়া আতাউজ যাকাত, যাকাত রে আদায় করব, যাকাত রে আদায় করব। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, এই ধরনের আমল যারা দুনিয়ার জমিনের মধ্যে এই সমস্ত চিন্তা করিয়া তার জীবনে ইসলামী তরিকায় আল্লাহ আল্লাহর রসুলের বাতাইল তরিকা মতো হয়ে যদি সংশোধন করিলে চালাইলে বানাইলে রব্বুল আলামিনের কাছে তার সমস্ত আমানত তাহব। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর জাতর দরবার তার লাগি আজর অনেক সওয়াব আমানত তাহব। আল্লাহর কাছে আমানত এমন এক কথা কইলাম যে একটা বাকি পড়ে গেছে, আমরা দেশে তো বাকি বিলকুল রাজি না, সামনে যা আছে তাত লাভ কি কোন দিন পাইমু মর্ম কিয়ামত কোন দিন ওইব, যদি এলা বিশ্বাস থাকে না তে তো আমরা মুসলমান নাই। আল্লাহর জাতর কাছে আমানত, আল্লাহর কাছে যে জিনিস আমানত থাকব, একটা তুচ্ছ পরিমাণও আপনার কোনো খেয়ানত হইত না, দুনিয়ার ব্যাংক থাকি লুটিয়া নিতে পারবো, মানুষে মানুষের ধন লুটিয়া নিতে পারে, কিন্তু আল্লাহর কাছে যে সামান আপনার জমা হয়ে যাইব ইফতার থাকি একটা বালিকোনাও খেয়ক করাই তো সব সম্ভব নয়। ময়দানে মাশর আল্লাহর এক বান্দারে ফরিশতা হলে টানিয়া নিবা দুদহনিয়া ডালি দিতা, রব্বুল আলামিনে আওয়াজ দিবা, হে ফরিশতা হল আমার বান্দা লইয়া খাড়া হও, তুমি দেন কোন কারণে লইয়া যাও? বলে আয় আল্লাহ, নার বান্দার নেকি বদি ওজন করিয়া ব্যস্ত নিবার মতো কোনো সামান নাই, গতিকে বান্দারে আমরা জাহান্নাম লইয়া যাই। আর রব্বুল আলামিনে কইবা থামো, তার একটা জিনিস আমার কাছে আমানত আছে, রব্বুল আলামিনে তান খাজানার থাকি কুদরতি খাজানার থাকি এক ফুটা পানি দিবা, দিয়া হইবা এখন মাফিয়া দেখো সাইন, ওজন করিয়া দেখো সাইন তার আমল নমা কোন দিকে যায়। ফরিশতা হলে পানির এক ফুটা, এক ফুটা পানি মাপিবা, মাপার লগে লগে দেখবা তার নেকির পাল্লা বাড়ি হয়ে যেতেছে। বলবে সুবহানাল্লাহ, যে সময় বন্দায় দেখবো হে নাজাত পাইলার সাহস বাড়ি যাইব, রব্বুল আলামিনের লগে কথাবার্তা আরম্ভ করবো, হাম কালাম হয়ে যাইব, জিকাইব আল্লাহ আমার জীবনে তৈলা কোনো বালা আমল করছি বলি আমার স্মরণ নাই, আয় আল্লাহ কোন আমল দিলাই যে আমলের কারণে আমি বেহেস্ত যাইবার পারমিশন পাইলে। আর আল্লাহর জাতে জানাইবা ও বন্দা, ঠিক তোমার কোনো আমল নমার মধ্যে বালা আমল নাই, তুমি নমাজ চালিছো, রোজা চালিছো, হজ চালিছো, সপ্তাহ যত কুকীর্তি আছে না ফরমানি আছে তোমার সমস্ত দিয়ে আমল নমা বলি লইছো, কিন্তু একটা রায় তুমি বড় খান দিছো, তোমার গুনারে স্মরণ করিয়া আমার কাছে তুমি এক ফুটা পানি ফেলাইছো, তোমার এই চক্ষুর পানি ফুটাটা আমি আমানত রাখছি, এই চক্ষুর পানিটা আমি এখন বার করে দিলাম। মুসলমান হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। আল্লাহর হাবিবে ফরমান সাতগুরো মানসুরে ময়দানে মাশর, যেদিন কোনো ছায়া থাকতো নাই, রব্বুল আলামিনে তান আরশর ছায়া তুলে জাগা দিবা। বড় সুবহানাল্লাহ, এই দিন মানুষের অবস্থা হইব গুনাগার হলর, খেরর আটু বানি খেমর, খেরর খমর বানি, খেরর গলা বানি, খেরর মাথা বানি হইব, তা বানি কিটা খালি চক্ষুর বানি, খান্দিতে খান্দিতে তান তানের শরীর পুড়িয়া যাইব, পানির মধ্যে বাসিবাম। কিন্তু এই দুনিয়ার জমিনও যারা খান্দিয়া আল্লাহর কাছে চক্ষুর পানি আমানত রাখবো, রব্বুল আলামিনে তার কাছে খান কাছে আমানত রাখবা, এই পানি উড়ানটা হামো লাগি যায়। আল্লাহর হবিবে ফরমাইন সাত গুরু মানুষরে আরশর ছায়া তুলে জাগা দিবা, যেদিন কোনো ছায়া থাকতো নাই, কি সাত গুরু মানুষ এটা চুলা তুলি আমল করবে ওই পানি পঞ্চায়, এটা তো বহুত আমল করা লাগবো, আজ হাল স্বাভাবিক স্টেজের উপরে বইতেও বহুতটা লাগে বলা নানি, আর সেদিন আর সে আজিমর ছায়ার চলে জাগা হওয়া এটা তো সাধারণ কথা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এই সাতগুরো মাংসর বর্ণনা দেন, এর মধ্যে বহুত আসুন, আমি বাকিগুলোর কথা হইয়ান না, কিতাব অজু ভরা লাগে, নমাজ ভরা লাগে, কষ্ট আছে, ফেরর জান দেওয়া লাগে, বহুতটা আছে, কিন্তু সবটা কি সোজা একটা কথা হইয়ার আমরা ই জমানাত আমল করবার লাখ, কারণ অজু ভরার কথা হইলেও তো আপনারা হইবা ইচ্ছা আর পারা যাইত না, সব থেকে সোজা একটা খাম,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আমার উম্মত যদি শেষ রায় তুলিয়া তার জীবনের গুনার স্মরণ করিয়া আল্লাহর কাছে শর্মিন্দা হইয়া আল্লাহর জাতর কাছে এক ফোঁটা চক্ষুর পানি বাসাইলায় রব্বুল আলামিনে ময়দানে মাহশর তার গুনাহ মাফ করে দিবার তানার সর ছায়ার তলে জায়গা দিবা বলক সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন অতটুক বড় অভার ভাইয়াও আমরা হাসাল হইতে রাজি নাই, এত সুযোগ ইগু তার কষ্ট নাই। আখতা আপনার ঘুম ছাড়িছে, আপনি আল্লাহর কথাখান স্মরণ হলেন, আপনার জীবনের গুনাহান স্মরণ হলেন, খারে মারছুন, খারে ধরছুন, খারে ঠকিছুন, মদ খাইছুন, খানো জিনা খারে খানো গেছুন, কত জাতর কুকির দু করছুন, এই সমস্ত কথা হল স্মরণ করি আপনার চক্ষুর বাণীরে বাসান রব্বুল আলামিনের দরবার ওইটা মানত হই জীব আর ওটার কারণে আপনি ময়দানে মাহশর আরশে আযীমের ছায়ার তলে জায়গা পাইবা, আপনার গুনারে মাফ করার ব্যবস্থা আল্লাহ দিয়া দিছেন। আমরা শেষ সময় শেষ নবীর উম্মত, আল্লাহ ইখান বুঝরা ই দুনিয়াত কিতা হইব কিতা নাই তা বুঝরা, এর লাগে আমরা রে ব্যবস্থা দিয়া দিছেন, ইতার থাকি বাঁচিতাম কিলা। বড় বড় বেমার আইলে লগে ঔষধ আয় নানি, ও করোনা গেছে লগে ভ্যাকসিন আইছে, তো আল্লাহ আগে এটা বুঝি লইছেন কোন সময় খিত হইব ব্যবস্থা দিয়া দিছেন, ব্যবস্থা যদি লই না তে তো কার দোষ। আল্লাহর যাতে আমরা নমাজ দিছেন, নমাজের আগে ওজুর ব্যবস্থা দিছেন, ওজু পড়ার লগে লগে কিতা হয় ওলামায়ে কেরামকলে বয়ান করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বন্দায় যে সময় ওজু পড়ে এক এক অঙ্গ দোয়ার লোক সময়ে শরীর থাকি পানি জড়িয়া পড়ছে, গুনা খাতা সমস্ত জড়িয়া পড়ি যায় বড় সুবহানাল্লাহ, এক একটা অঙ্গর গুনা এক এক পার পানির খাতরার লগে ইয়া বাসিয়া যায়, এটা তো ছোট ছোট গুনায়ে সগিরা যেটা আছে ওটা পড়ি যায়, গুনায় কবিরার লাগিও জরুরত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ফরমাইন, আমার উম্মতে যে সময় রব্বুল আলামিনের দরবারে তওবা করিব তখন রব্বুল আলামিনে তওবার কারণে গুনায়ে কবিরারেও মাফ করে দিলেন বড় কা সুবহানাল্লাহ। এর লাগিয়া আমরা ওজুর বাদে তওবাও করি, আল্লাহুম্মা জালনি মিনাত তাওয়াবিন ওয়াজালনি মিনাল মুতাতাহহিরিন। মুসলমান আর ওইটা সম্পর্কে আমরা জানতে হইলে আমরা এলাকার মধ্যে মাদ্রাসার জরুরত আছে নি না না, আপনার বাঁকা বাজারের মানুষে বড় ঠান্ডা, আপনার ঠান্ডার কারণে আনামাতি বোয়ার মাদ্রাসার জরুরত আছে নি না না, সুবহানাল্লাহ। গতিকে আপনারা মাদ্রাসা খানোর পায়ে খাস করে খেয়াল রাখবা, আমি অত দূরই থাকি তো অতখান পারতাম না, আপনারা যতখান পারবা, এরপরেও আমি দোয়া করমু আপনারা লাগিও দোয়া করমু, আর এই মাদ্রাসার যদি খেদমত করি যান কেয়ামত পর্যন্ত আপনারা এই দোয়ার পথ জারি থাকব, আল্লাহর যাতে আপনারা তৌফিক দিতা, আমলের তৌফিক দিতা, বয়ান হুনার তৌফিক দিতা, আর আমরা সমস্তরে পাক্কা মুমিন বানাইয়া ইমানের সহিত জমিন থাকি, যেইবার আল্লাহ সুযোগ দিতা সারা হোক আল্লাহুম্মা আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين، السلام عليكم ورحمة الله وبركاته، آمين. الحمد لله رب العالمين. اللهم افتح لنا بالخير واختم لنا بالخير واجعل عواقب أمورنا بالخير بيدك الخير إنك على كل شيء قدير. اللهم اغفر لنا ولوالدينا ولأساتذنا ومشايخنا وأحبائنا ومن له حق علينا ولجميع أمة محمد صلى الله عليه وسلم. أي الله أمرا ري محفل ري قبول فرماو اي مدرسة هن ري قبول فرماو أمرا ديني دنيا بي نيك جائز مقاسي دخل فرا فرماو أمرا بماري اخلر بمار ري شفا دو ايمان الشهيد أمرا خاتمة بالخير فريو يا الله صلى الله تعالى على خير خلق محمد وآله وصحبه أجمعين برحمتك يا رحمن الرحيم. السلام عليكم ورحمة الله.